আমার সকল বন্ধুকে জানাচ্ছি সুপ্রভাত। আজকের দিনটা যেন সকলের ভালো যায়, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি, কেননা প্রতিদিনের মতন মেয়েও আজকে উঠে পড়েছে সকাল সকাল। আর এখন বাজে 9টা, তো উঠেছে তো 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি। তাড়াতাড়ি তোমাদের সাথে, হাত ব্যথা হয়ে গেল, এত ভারী ভারী কম্বল না কি বলবো, প্রতিদিন ভাঁজ করতে গিয়ে হেবি কষ্ট। তো আমার কম্বলগুলো ভাঁজ হয়ে গেছে, ভাবছিলাম এগুলো রোদে দেবো, কেননা আজকে সোমবার। তো সোমবার আজকে হাজব্যান্ড বাড়ি রয়েছে, ওকে বলবো যে একটু ছাদে দিয়ে আসো রোদে। আর আমাদের এই দিকটায় রোদ 12টা পর্যন্তই থাকে। আর তোমরা তো জানোই আমি মশারি ভাঁজ করি না, মশারি একটা ব্যাগের মধ্যে রেখে দিই। মশারি ভাঁজ করাটা ভীষণ একটা প্রবলেম, মানে ঠিকঠাক হয় না, এদিক খুলে যায় ওদিক খুলে যায়, তার জন্য মশারিটা বিছানার দিকে তুলে টাঙানো থাকলে এক সাইডে কীরকম লাগে ঘরের ভিতরে, তার জন্য তুলে একটা ব্যাগের মধ্যে করে রেখে দিই। বন্ধুরা, আজ টিফিনে বানাচ্ছি, কালকে রাতের ভাত রয়েছে ওই ভাত দিয়ে, আর এই যে এরকম সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, এটা দিয়ে ফ্রাই করব। ওভেনটা জ্বালিয়ে নিলাম, কড়া বসিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো কড়াতে রিফাইন্ড অয়েল। এই হলো সকালের ব্রেকফাস্ট আজকে। কিরকম আইডিয়া বলতো, এই হলো কালকের ভাত। সবজিগুলো আমি সব ধুয়ে নিয়েছি, আমার এদিকে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে। কালকের বাসি ভাত তো ভাজা করছি, কিন্তু মেয়েকে তো দেওয়া যাবে না, মেয়েকে বাসি কিছু তো দিই না, তাই মেয়ের জন্য করেছি ডিমের অমলেট আর রুটি। ওই কালকে যেমন খেয়েছে, কালকের ওর ডিমের অমলেট রুটিটা খুব ভালো লেগেছে, তার জন্য ওর জন্য করেছি ডিমের অমলেট দিয়ে রুটি। আর বাবুর জন্যও করেছি, মানে শ্বশুরমশাইয়ের জন্যও করেছি দুটো রুটি, কেননা শুধু ভাত খাবে না, বাবু তো একবারই ভাত খায় দুপুরবেলায়। আর এই ভাত ভাজাটা খেতে বাবু খুব ভালোবাসে, তার জন্য অল্প একটু দিচ্ছি আর দুটো রুটি দিচ্ছি। আর কালকের মুসুরির ডাল আছে, সেটা গরম করেছি, এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সকালের খাওয়া দাওয়া করার পরে আজকে হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন, প্রায় 15 দিন পরে চিকেন খাচ্ছি। তো চিকেনের সমস্ত রান্না বান্না জোগাড় করে নিয়েছি, এখন শুধু বাটাবাটি করব আর কড়াইয়ে দেব, কষাবো, রান্না করব, তারপরেই খাওয়া দাওয়া হবে আর কি। আর অন্য কোনো রেসিপি কিন্তু আজকে আর করছি না। ওদিকে তো মশলাটা পেস্ট করে নিয়েছি, মশলা পেস্ট করে নিয়েছি বলতে শুধু রসুন, আদা আর কিছু নেইনি। আর এদিকে তো আলুটা ভেজে তুলে রেখেছি, আর কড়াতে দিয়ে দিয়েছি লবঙ্গ, তেজপাতা, ফোড়ন, আর পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা, একটু পাকা পাকা লঙ্কা ছিল সেটা দিয়ে ভালো করে একটুখানি সাঁতলে নেওয়ার পরে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন রান্নাটা খুব একটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেক ভিডিও চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই একটু একটু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আজকে ডেলি লাইফস্টাইলের মধ্যে এই রেসিপিটা চলে এসেছে, তার মধ্যে আবার পুরোটা ব্লগে যে তোমাদের রেসিপিটা দেখাবো তারও কোনো উপায় ছিল না। তো আজকে একটুখানি মা, বাবু আর আমার মেয়ে একটু বেরোবে, এর জন্য ঝটপট এক তরকারি ভাতই রান্না করছি। আর এদিকে দেখো, ঝোলে তো আলু দিয়েছি, দেওয়ার পরে টকবক করে ঝোল তো ফুটতে শুরু করে দিয়েছে, তারপরে আমার চিকেন রান্নাও কমপ্লিট, দুপুরবেলায় সবার স্নান হয়ে গেছে আর আমারও তো স্নান হয়ে গেছে, এখন সকলের জন্য লাঞ্চ বাড়ছি। তো সবাইকে খেতে দিয়ে দেব, তারপরে
আমি আর মা সবার লাস্টে খেয়ে নেব। আর ও ঘরে কাকা তো ঘরে রং করছে, আর কাকার জন্য চিকেন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছে, একেবারে বাবুকে ঘরে দেব, আর হাজবেন্ড আর মেয়ে বারান্দা বসেই খেয়ে নেবে, তারপরে আমি আর মা খেয়ে নেব, তারপরে গিয়ে বাসন কোসন মাজতে যাব। আজকে কিন্তু আমি একবারও বাসন মাজা হয়নি, কলে তো মানে কলে প্রচুর প্রচুর বাসন পড়ে রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে বাসন টাসন মেজে নেব। এই যে এখন আমি খেতে বসে পড়েছি, আজকে বারান্দাতেই খাচ্ছি, কেননা ও ঘরে তো বসে খায়, তো ও ঘরে আর রং করছে, তার জন্য বারান্দায় আমি আর মা খাচ্ছি, আর বাবুকে ঘরে দিয়েছি। এইভাবেই দুজনে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার পরিষ্কার টরিষ্কার করার পালা আর কি। এগুলো সমস্ত কিছু কলে নামিয়ে রেখে আগে মেয়ের জামাকাপড়গুলো গুছিয়ে দেব, ওগুলো কিছুই গোছানো হয়নি, আলমারি থেকে আবার বের করতে হবে। ওই যে দিয়েছে না ভালো ফিতে স্কুলের না কি কিছু বল, আজ কত যাচ্ছিস বল, দূরের থেকে বল ভালো করে বল, ওই দূরের দিয়ে বল, আজ আমি বল কি ক্রিমটা তো মাখিয়ে দিয়ে চলো দেখি তো মাখিয়ে দি ভীষণ ধুলো মজাটা কোথায়? এর মধ্যে বরফে ছিল একটু তো ছিল, তাহলে যেন মোজা খুলবি না, ঠান্ডা মেজে ঠান্ডা লাগবে কিন্তু। আনু ঘুমোয়নি তার জন্য।
ঠিক করে দিচ্ছি তো, তুই এই পাটা দে আগে। আজ আমার মেয়ে যাচ্ছে ওর দাদু ঠাম্মির সঙ্গে ওর পিসির বাড়ি, তাই তো? তুলে দিয়েছ গাড়িতে, তুলে দিয়েছ তো বন্ধুরা। মেয়ে তো এই একটু আগে বেরালো, ও ঠাম্মি দাদুর সাথে গেছে ওর পিবি বাড়িতে, আর আমি আমার এখন বিকেলের কাজকর্মগুলো করে নেব। তারও আগে হলো আমি প্রতিদিনের মতন যেমন চুলটা বেঁধে নিই, তো চুলটা বেঁধে নেবো, তারপরে গিয়ে ঘরটার ঝাড় দেবো, আর গলে একটুখানি বাসন রয়েছে বাসনগুলো মাজবো। তো এই হলো বিকেলের কাজকর্ম। এছাড়াও রয়েছে একটুখানি জলও ভরতে হবে, বোতলের জলগুলো ভরতে হবে, আর রুটি সকালে আজকে সেই কালকের বাসি ভাতগুলো ফ্রাই করেছিলাম সেইগুলো খেয়েছি, আর রুটি রয়েছে, রাতে হয়তো একটু ভাত করলে হয়ে যাবে, আর দুপুরে তো চিকেন কষা করেছিলাম। অল্প অল্প চুল উঠছে, অল্পে উঠছে, এটা স্বাভাবিক চুলোটা কোনো মানে আমার মেয়ে হওয়ার পরে বেশ এক বছর মতন এত গাদা গাদা চুল উঠতো যেন চিরুনি ভর্তি হয়ে যেত পুরো, তো চুলটা ফেলে দিয়ে আসে আর কি। বিনুনি করবো, এছাড়া বিনুনি করলে কী বলতো চুলটা রাত্রিবেলায় খোপা করা থাকলে খুলে যায়, তার জন্য একটু বিনুনি করে রাখলে ভালো হবে। আমি বিশেষ কোনোভাবে চুল বাঁধতে পারি না ভালো করে, কোনো বিয়ে বাড়িতে গেলে ভাবি যে ফোনে ইউটিউবে বিভিন্ন রকম চুল টুল বাঁধে না, বিভিন্ন ভিডিও আছে, তো সেখান থেকে দেখার চেষ্টা দেখি, কিন্তু চেষ্টা করি চুল বাঁধার কিন্তু পারি না একা একা, তার জন্য ওই অর্ডিনারি যেমন খোপা বেঁধে অমনই চলে যায়। বিয়ের আগে এইরকম বিনুনি এক সাইডে হতো, আর এখন দেখো এক সাইডে এরকম বিনুনি হয়েছে, আর বিয়ের আগে এক এক সাইডে মানে মাঝখান দিয়ে শীতে করে দু সাইডে চুল বাঁধলে এক এক সাইডে এরকম বিনুনি হতো, আমার দিদা বেঁধে দিত চুল বিকেল হলেই।
তো আমার চুল বাঁধা কমপ্লিট, লাড্ডু বেঁধে নিয়েছি। তো চলো বাদ বাকি কাজগুলো করে নিই। তো এতক্ষণে মিটলো বাইরের কাজকর্ম, এরপরে বাসন টাসন ধুয়ে নিলাম, এবার হাতটা মুছছি। আর পায়ে যেন মশার কামড় একদম জ্বলে গেছে, এবার ঠান্ডা লাগছে, এই হাতটা একটু তেল দিয়ে নিই। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।